কুমিল্লা থেকে প্রতি বছর 50,000-এর বেশি শ্রমিক প্রবাসে পাড়ি জমান। তাদের একটি বড় অংশ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশ যান, আর এতে বড় ভূমিকা রাখে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, কুমিল্লা টিটিসিতে কী কী বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় আর প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা রয়েছে কিনা জানাবেন। মিতু, কুমিল্লা একটি প্রবাসী অধ্যুষিত জেলা। এই জেলায় অন্তত 13,13,000 মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে। গত অর্থ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কুমিল্লা জেলায়, যেখানে 1,41,460 কোটি টাকা রেমিটেন্স শুধুমাত্র কুমিল্লার প্রবাসীরা যারা বাইরে আছেন তারাই পাঠিয়েছিলেন। অর্থাৎ এই মানুষগুলো যারা প্রবাসে ঘাম শ্রমের মাধ্যমে তারা অর্থ উপার্জন করছেন, তারা যদি কারিগরি কাজে যদি দক্ষ হন তাহলে তাদের উপার্জন কিন্তু বেড়ে যায় এবং তার বেনিফিট কিন্তু বাংলাদেশ। তো এখানে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের 16টি ট্রেডে কিন্তু আমরা দেখছি যে তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি কোর্সে প্রায় 30 জন করে শিক্ষার্থী এখানে ভর্তি হচ্ছে। অর্থাৎ এই রেগুলার কোর্সে এখানে বছরে প্রায় 5,000 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে প্রশিক্ষণের জন্য সকলেরই কিন্তু পাসপোর্টধারী হতে হয়। এটি একটি এখানে নিয়ম, যেখানে যার মাধ্যমে যারা প্রবাসে যাচ্ছে তারা কিন্তু এর মাধ্যমে সুবিধা নিচ্ছেন এবং মাত্র 12 টাকা ভর্তি ফি এবং 36 টাকার টিউশন ফির মাধ্যমে তারা এত বিশাল একটি সুযোগ লুফে নিচ্ছেন। এখানে সরকারিভাবে আরও একটি বিশেষ কোর্স চালু রয়েছে, যেখানে 60টি কোর্সে প্রায় 220 জন, অর্থাৎ বছরে 3টি কোর্সে এখানে প্রায় 650 শিক্ষা প্রশিক্ষণার্থীকে এখানে বিভিন্ন ট্রেডে, যেগুলো তাদের কারিগরি দক্ষতার অনেক বেশি দক্ষ করে তুলবে সেই প্রশিক্ষণগুলো কিন্তু এখানে দিয়ে থাকে। যারা প্রবাসে আছেন এখান থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা শিক্ষক তারা বলছেন যে মাত্র 20% নাগরিক যারা প্রবাসে আছেন তারা দক্ষ এবং বাকিদের মধ্যে আধা দক্ষ হচ্ছেন প্রায় 40% এবং অদক্ষ হচ্ছেন আরও 40%। যদি তাদের দক্ষতা বাড়ানো যায় তাহলে রেমিটেন্স বাড়বে এবং এই রেমিটেন্স বাড়ানোর জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেখানে ভাষা প্রশিক্ষণের মতো 3টি ভাষা এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। কোরিয়ান, জাপান এবং হংকংয়ের ভাষা প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া হাউসকিপিং, ড্রাইভিং এবং অটোমেটিক মেকানিক্স, রেফ্রিজারেশন, ইলেকট্রনিক্স ইনস্টলেশন, আইটি সাপোর্ট সহ টেকনিক্যাল অ্যাপ্লিকেশনস, হাউসকিপিং বিভিন্ন রকমের প্রশিক্ষণ কার্যক্রম কিন্তু নিয়মিত এখানে পরিচালিত হচ্ছে। এখানে যে স্বল্পতার কথা শিক্ষকরা বলছেন যে এখানে শিক্ষকদের আসলে স্বল্পতা রয়েছে, 58 জন শিক্ষকের জায়গায় মাত্র 18 জন শিক্ষক এখানে কাজ করছেন এবং বাকি শিক্ষকদেরকে তারা অতিথি শিক্ষক হিসেবে বেশ কিছু শিক্ষককে এখানে নিয়োগ দিয়েছেন। তো শিক্ষক স্বল্পতা যদি পরিপূরণ করা যায় তাহলে হয়তো এখানে প্রশিক্ষণ কার্যক্রম আরও স্বাচ্ছন্দ্যে আরও বেশি গতি পাবে এবং কুমিল্লার যে রেমিটেন্সের জন্য যেই জেলা হিসেবে পরিচিত কুমিল্লা এবং তাতে দক্ষ নাগরিক তৈরির জন্য এই প্রশিক্ষণ কেন্দ্রটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মিতু, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ।